জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার নিশ্চিত। নিয়ম রক্ষার তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করা বাংলাদেশের 124 রানেই নেই 4 উইকেট। উইকেটে এসেই মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে আফিফ হোসেনের 57 বলে 49 রানের জুটি। মেহেদি হাসান মিরাজকে নিয়ে যোগ করলেন 47 বলে আরও 33 রান। এতেই নিজের কাজটা শেষ নয়, উইকেটের একপাশে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। তার 81 বলে 85 রানের ইনিংসটার কল্যাণে বাংলাদেশের সংগ্রহ ছাড়িয়েছে 250 রানের কোটা। বর্তমান সময়ে ওয়ানডে কিংবা টি টোয়েন্টি দুই ফরম্যাটেই মিডল অর্ডারে অন্যতম ভরসার নাম 81 বলে 85 রান করা এই ছেলেটা। বর্তমান সময়ে ব্যাট হাতে রান করাতেও সব থেকে ধারাবাহিক তিনি। দ্বিতীয় ওয়ানডেতেও আছে তার 41 বলে 41 রানের একটি ইনিংস। দলের বিপর্যয়ে এর আগেও হাল ধরেছেন বেশ কবার, খুব বেশি নয়, 4 মাস আগে ফিরে যাই। এবছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 34 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দলের সংগ্রহ 194 হতে আফিফের 107 বলে 72 রানের সব থেকে বড় অবদান। এবারও মাহমুদুল্লাহ এবং মিরাজের সঙ্গে তার 50 পেরোনো জুটি। গেল ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের কথা নিশ্চয়ই মনে আছে। সফরকারীদের বিপক্ষে হারতে বসা ম্যাচটিতে 7 বল আগে 4 উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। এ ম্যাচেও 45 রানে 6 উইকেট হারানো দলটার হাল ধরেছিলেন আফিফ। 225 বলে 147 রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন মিরাজের সঙ্গে। 93 রানে অপরাজিত ওই ইনিংসটা এখন পর্যন্ত আফিফের কেরিয়ার সেরা। এতক্ষণে বুঝে যাওয়ার কথা, দ্রুত উইকেট পতনের পরেও দলের সম্মান বাঁচানোর কাজটা ভালো মতোই করে যাচ্ছেন বাহাতি এই ব্যাটার। কিন্তু দেশের ক্রিকেটের পুরনো সংস্কৃতি, ভালো করলেই নামের সঙ্গে জুড়ে দিতে হবে প্রশংসনীয় উপমা। তামিমকে যেমন ডাকা হয় ড্যাশিং ওপেনার, ব্যাটে বলে পারফর্ম করে বিশ্বসেরা হওয়ায় সাকিব মিস্টার অলরাউন্ডার, ভরসার প্রতীক হয়ে ওঠা মুশফিক মিস্টার ডিপেন্ডেবল, নীরব ঘাতক মাহমুদুল্লাহ সাইলেন্ট কিলার, ধারালো কাটারে বাঘা বাঘা ব্যাটারদের পরাস্ত করায় মুস্তাফিজের নাম কাটার মাস্টার, জোরে বল করতে পারায় তাসকিন স্পিড স্টার, অধিনায়কত্বে ছাপ রেখে যাওয়া মাশরাফিকে ডাকা হতো ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলে। বারবার দলের বিপর্যয়ে ত্রাতা হয়ে ওঠায় তৃতীয় ওয়ানডের পর আফিফকে তাই ক্রাইসিস ম্যান ডেকে বসলেন জিম্বাবুয়েতে থাকা এক বাংলাদেশি সাংবাদিক। কিন্তু অধিনায়ক তামিমের তাতে বড্ড দ্বিমত, ফর্মে থাকা আফিফের নামের সঙ্গে সহসাই কোনো ধরনের উপমা ব্যবহার না করার পরামর্শ তার। He has a unique quality that not many people has, which is apne jo dekhen today's game and the game second game in Japan. We were under pressure the moment jokhon batting asche, and he took the game away straight away. Ekta jinish ki je ei dhoroner player onek shomoy emono hobe that same jinish korte jay she out hoye jabe, and then amra ar apnara bolbo je ki korbo, but I don't want him to lose this quality that he has. He bats the way he wants to bat, he wants to dominate, and that's a fantastic quality to have. Still very early days for him, and I'm pretty sure he will have a fantastic career, but giving names is too early. দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। খাতা কলমের হিসেবে আফিফের বয়স সবেমাত্র 22। কেরিয়ারের শুরুতেই যেভাবে আস্থার প্রতীক হয়ে ধরা দিচ্ছেন, বিপর্যয়ে দলের হাল ধরছেন, এভাবেই চলতে থাকুক, ব্যাট হাতে বজায় থাকুক তার ধারাবাহিকতা। সাংবাদিক তাকে ক্রাইসিস ম্যান ডাকায় অধিনায়ক তামিমের এই দ্বিমত একটা সময় রূপ নিক সহমতে। ক্রাইসিস ম্যানের উপমাটা শুধু নাম নয়, কাজেও লেপ্টে থাকুক আফিফের কেরিয়ার জুড়ে। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।